الحمد لله শব্দটা পাললে দিনে একবার বলবেন লাভ কি তামলাউল মিজান কিয়ামতের দিনে আপনার নেকির পাল্লাতে আল্লাহ ভরিয়ে দিবেন আর কি দেবেন আল্লাহর নবী বলছেন وسبحان الله الحمد لله تملأ এবার কেউ যদি বলেন سبحان الله والحمد لله এই শব্দ দুটো হলো আলাদা একটা হলো سبحان الله আর একটা হলো الحمد لله হে দিন বন্ধু হে আমার শুনে নিন আপনার বাড়িতে যা প্রয়োজন আল্লাহ আপনাকে দিয়ে দেবেন আপনার যেটাই দরকার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন একবার যদি জবানটাকে এইভাবে চালাতে পারেন ওয়া সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাআন আও তামলাও মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ নবীজি বলেন এই শব্দ দুটো বলার কারণে আল্লাহ এত বান্দা বান্দীদের উপরে রাজি হয় এত খুশি হয়ে যায় আকাশ এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা আছে এই ফাঁকা সমতুল্য আল্লাহ বান্দা বান্দীদের জন্য পুরোটাই নেকিতে পূরণ করে দেয় অভাব নেই নেকি পুণ্যের অভাব নেই কিন্তু আজকে আমরা এই জন্য সব থেকে বেশি গুনাহগার যিনি আল্লাহ আমাদের সুন্দর চলার জমিন দিলেন যিনি আল্লাহ আরামের জন্য রাত বানালেন যিনি আল্লাহ আমাদের হাসি মুখ ফোটাবার জন্য বাড়িতে ছেলে মেয়ে দিলেন যিনি আল্লাহ আমাদের সুন্দর আহার দিলেন ভূখকে আমাদের নিবারণ করার জন্য সেই আল্লাহকে ভুলে গিয়ে বর্তমানে এখন আমরা নিজেরাই নিজেই বড় মাতব্বর হয়ে এক অপরের সঙ্গে বন্ধুত্ব করে জীবনটাকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি দেখেন শব্দটা আসছে দুটো শব্দ বললে এত আপনাকে নেকি দেবে আর কি আসসালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহান আল্লাহর নবী বলছেন যদি কেউ আজান শুনে আল্লাহর ঘরে গেল আর এবার আল্লাহকে রাজি করার জন্য সালাত আদায় করল পরে আমার দিনি বন্ধু আপনাদের এক্সাম্পল কে দেব শুনেন ভালো করে উদাহরণটা দিচ্ছি মনে করেন এখান থেকে আপনি হরিশ্চন্দ্রপুরে যাবেন এখান থেকে অন্ধকার রাত আপনি এবার একটা বাইক নিয়েছেন আপনার বন্ধু একটা বাইক নিয়েছেন এবার আপনার বন্ধু আপনার 10 মিনিট আগে বাইক ছাড়লো এমন সুন্দর করে রাস্তা এবার আলো হয়ে গেছে বাইকের হেডলাইন যেন এমন জ্বলছে একদম হরিশ্চন্দ্রপুর পর্যন্ত দেখা যাচ্ছে সা সা করে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল আপনি এবার বাইক ছাড়লেন স্টার্ট করার পরে এবার কিছুক্ষণ গেছেন আপনার হেডলাইটটা বন্ধ হয়ে গেল এবার আপনি হরিশ্চন্দ্রপুর যাবেন আর যেন আগাতে পারেন না সামনে এত অন্ধকার এতই অন্ধকার কিছুই যেন দেখতে পান না আপনার দ্বারায় মোটর সাইকেল নিয়ে যাওয়া সম্ভব হবে না যদি গাও জোরামি করেন কোথাও দেওয়ালে লেগে বা কোথাও গাছে লেগে আপনার জীবনের আনন্দ যেন সেই দিনে শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলেন আসসালাতু নূরুন এই সালাত এই নামাজ হলো তোমাদের জন্য আলো যেদিন মানুষ রাহে তাহে পারবে সেদিন তোমরা সুন্দর করে যেন নূরানি চেহারা নিয়ে এই পরিচয় নিয়ে আল্লাহর জান্নাতের দিকে যেন আপনাদের রাস্তা আল্লাহ করে দেবেন এই জন্য বলছি রে বন্ধু আপনি যত বড় মরল হন যত বড় মাতব্বর হন যত বড় টাকাওয়ালা হন আপনি যদি সালাত আদায় না করেন আপনার থেকে হতভাগা আল্লাহর কাছে আর যেন কেহই হতে পারে না এক নম্বর হতভাগা আপনি কিয়ামতের দিনে সর্বপ্রথমে এই সালাতের হিসাব আল্লাহ নেবে নামাজের যাদের নামাজ ভালো তার জন্য পুরো রাস্তা সহজ আর যার নামাজই খারাপ সেখানেই তার কপাল খারাপ সেখানেই বন্ধ হয়ে যাবে আর আগাতে পারবে না তো আমি অনুরোধ করছি হাদিসটা বলার জন্য শব্দগুলো আসলো
এবার তারপরের শব্দ কি আসসাবর জিয়াউন আর সবর হলো আপনার জন্য যেন জ্যোতি এবার আপনি নিজে ভাবেন জ্যোতি যদি আপনার চোখ থেকে ছিনিয়ে নেওয়া হয় আপনার এত সুন্দর নেয়ামত আল্লাহ দিয়েছেন চোখ এই চোখ যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে জীবনের মতো আপনার জন্য সব হারিয়ে যাবে তো আল্লাহর নবী বলছেন আসসাবর জিয়াউন ধৈর্য হলো তোমাদের জন্য আজতি ধৈর্য হলো তোমাদের জন্য জন্য এই রকমের স্পিড পাওয়ার যদি ধৈর্য ধরে কষ্টের পর কষ্ট আসে তারপরে যদি ধৈর্য ধরে সময় পার করে দাও রে উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা হবে আল্লাহর মনোনীত বান্দা তাহলে তৈরি থাকেন আল্লাহ বিপদ এসে গেছে চিৎকার নয় কান্নাকাটি করবেন না নোহা জারি করবেন না হঠাৎ ছেলে অসুস্থ হয়ে গেছে বিপদে পড়ে আমরা এমন করে কান্না করি এটা যেন না হয় সহি বুখারী মুসলিমের একটা হাদিস শোনাচ্ছি আল্লাহ রসুলের মেয়ে এবার তিনার কোলে বাচ্চা অসুস্থ খবর পাঠাচ্ছেন আব্বাজানের কাছে আব্বাজান আমার মেয়ে অসুস্থ আল্লাহ রসুল তখন খবর পাঠাচ্ছেন এক সাহাবির মাধ্যমে আমার মেয়েকে বলো সে যেন ধৈর্য ধারণ করে মেয়েকে নিয়ে সে যেন তার ঘরে থাকে সে যেন ধৈর্য ধারণ করে সময়টাকে পার করে এত বিপদ নবীর মেয়ে এবার যেন বাচ্চা নিয়ে থাকতে পারছেন না আবার দ্বিতীয়বারে খবর দেওয়া হলো যখন এই খবর পৌঁছাও আল্লাহর নবী হযরতে মুআজ বিন জাবাল জায়েদ বিন হারেসা আর একজন সাহাবীকে এবার নিয়ে সরাসরি চলে গেলেন কিবার বেটির ঘরে ঢুকেন দেখেন সেই বাচ্চা যেন এত বেমার পড়েছে এত বড় কষ্টে যেন ভুগছে যেমন কোন হাঁড়িতে ভাত রান্না রান্না চাপালে ওই হাঁড়ির মাড় গুলো টক বক টক বক করে ওইভাবে করে বাচ্চাটা যেন ছোটাছুটি করছে হে বোন হে আমার মা রে শুনে রাখেন আপনার বাচ্চাও হতে পারে আপনার সুসংবাদ দিচ্ছে রে বোন ওই মুহূর্তে আল্লাহর নবী আবার আস্তে 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 কাছে চলে গেলেন বাচ্চাটার দিকে তাকালেন কাছে যাওয়ার পরে নবীজি নিজের হাতে বাচ্চাটাকে কোলে নিলেন ওই নাতনির দিকে বা বাচ্চার দিকে তাকাচ্ছেন আল্লাহর নবীর চোখের পানি গুলো যেন গড়ে গড়ে পড়ছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি এতক্ষণ ধরে আসছিলেন না আপনার চোখ থেকে যে পানি পড়ছে নবী গো এই রকমের পানি তো কোনদিন দেখিনি নবীজি বলছেন ওরে মুআজ বিন জাবাল যায়েদ বিন হারিসা শোনো ওরে আমার সাহাবীরা শোনো এটা হলো মায়া আজকে আমি এই আমার বিমের বাচ্চাকে দেখে যে চোখের পানি পড়ছে বা চোখের পানি আমার বের হচ্ছে তা হলো মায়া নবীজি তারপর যেন ডুকরে ডুকরে কান্না না করে মায়া দেখালেন বুক ফেটে যাচ্ছে কিন্তু চোখের জল পড়ছে নবীর মুখে আওয়াজ হচ্ছে না হে মা আমার বোন আমার আপনার বাড়িতে যদি বিপদ এসে যায় আপনার যদি বিপদ বাড়িতে পৌঁছে যায় দয়া করে আপনি কোনদিন যেন এইভাবে চিৎকার করবেন না আপনি ধৈর্য ধরে নিন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে আপনাকে বিনিময় দেবে ইহকাল আর পরকালে বিনিময় কি পাওয়া যাবে পরকালে কি দেবেন আর ইহকালে কি দেবেন এবার আবার দুটো হাদিস শোনাচ্ছি